ঘরের ভিতরে দাঁড়াবার ঠিক বলে মেয়েকে পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে বাড়ির লোক উধাও ভালো করে তো এক নম্বর হেড পেপারে দিবে। এখানে মানুষটা নাই গায়েব। উপরের ঘর ভাড়া দেয়া, উপরে ভাড়া দেওয়া, একটা রুমে একটা রুম ভাড়া দেওয়া। সুনি ভাইকে চারটা তালা আনা হয়েছে। ভিতরে চলে এসো, কেসটা যেটা আমরা জানতে পারলাম সকাল 9:30 দিকে, মেয়ের বাড়ি থেকে হঠাৎ আমার কাছে ফোন আসে যে মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। পরবর্তীকালে 10:30 দিকে ছেলের মা আমাকে ফোন করেছিল যে আমার বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে আর আমরা কেউ জানি না। সেই বেসিসে মেয়ের মা, মেয়ের পক্ষ থেকে যারা এসেছিলো তারা থানায় কমপ্লেন করেছিল। সেই কমপ্লেনের বেসিসে ওসি সাহেব, বিডিও সাহেব সহ এলাকা বিশিষ্ট লোকজন এসে তার বাড়ি তালাবন্দি করে বন্ধ ছিল, সে তালাটা প্রশাসনিক পক্ষ থেকে কেটে গোটা ঘর সার্চ করা হয়েছে, তাতে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। পরবর্তী স্টেপ ওসি সাহেব নেবে, কীভাবে কী করা যাবে, মেয়েটা কোথায় আছে, কী ব্যাপার, সেটা খোঁজখবর নিয়ে সঠিকটা জানা যাবে। মানে মেয়ে কি কখন থেকে খুঁজে পাচ্ছে না? বেলা 7টার সময় খবর দিয়েছে ওনার শ্বশুর, বলছে যে আমাদের বাড়িতে তোমাদের মেয়ে নেই, তোমরা খোঁজো। এই যে নিয়ে আমরা আবার খোঁজাখুঁজি করছি, থানাতে গিয়েছিলাম, থানা থেকে লোক এসে আবার খোঁজাখুঁজি করছে, বাড়িতে নেই, সবাই খোঁজাখুঁজি করছে। কেন হঠাৎ খোঁজ পড়লো কেন? ওদের বাড়ি থেকে আসছে 6 মাস আমাদের বার সঙ্গে ঝগড়াঝাটি করে আমাদেরকে এসেছিলাম বিচার নিয়ে, বিচারে আমাদেরকে মারপিট করে খুনাখুনি করে আমাদেরকে বাড়ি পেঁকে দিয়েছিল। আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ফোনে ঝৌড়ির সঙ্গে করতে দেয়নি ওরা। ওরা আমাদেরকে মেয়ের সঙ্গে হঠাৎ করে আমাদের থেকে এই আজকে 7:00 সময় ফোন করে বলছে তোমাদের মেয়ে বাড়িতে নেই, তোমরা খোঁজো। এসে কি দেখলে? এসে দেখলাম ছেলে, ছেলের মা ছিল। তারপরে আমরা যখন একটু ওইদিকে বাইরে গেছি, ওরা চলে গিয়েছে, ওর মা আর ওর ছেলে আর ওর মেয়ে, যে মেয়ে মেয়ে বাড়িতে ছিল ও চলে গেছে। তিন তালা লাগিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। পুলিশ এসে তদন্ত করছে, তদন্ত করলে কোনো মানে কিছু খোঁজ পায়নি, খুঁজে পায়নি এখন না। কি চাইছেন? আমরা মেয়েকে চাই, আমরা মেয়েকে খুঁজে দাও, তোমরা সবাই হেল্প করো। আমাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই ওদের। আমার আমরা মেয়েকে যে বিয়ে দিয়েছি, 5 লাখ টাকার জিনিস আমরা দিয়েছি, ওরা আবার বলছে তোমাদের আরো দাও। তখন আমরা বলছি দেবো যখন তোমরা আসা যাওয়া করো, ওদের আসা যাওয়া টোটাল করে না বলে আমরা ওই যখন লোকজন নিয়ে এসেছি আমাদের ঝৌড়িকে পাঠাইনি টোটাল। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘলদা, গ্রামের নাম ঘলদা। চোপ না, চণ্ডীপুর থানা, চণ্ডীপুর থানা।
যাও 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 যাও